হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পাতুরি। আরে চিংড়ি মাছের পাতুরি কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। নিমিষেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আশা করছি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। চিংড়ি মাছের পাতুরি তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে উপকরণটি লাগবে, এখানে আমি 1.5 কাপ পরিমাণ নারিকেল কোড়া নিয়েছি। এই নারিকেল কোড়াটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে কিন্তু শিলপাটাও পেটে নিতে পারেন। প্রথমে আমি নারকেল এই ব্লেন্ডারে জারে দিয়ে দিব। আপনারা চিংড়ি মাছ বুঝে নারকেলটা দিবেন, আবার নারকেল একেবারে বেশি দিতে যাবেন না। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কয়েকটি চিংড়ি মাছ। যদি এই নারিকেলের ভিতরে চিংড়ি মাছ দেন তাহলে এই পাতুরিটা একটু শক্ত হয় এবং খেতেও ভালো লাগে। এখন আমি ঢাকনা দিই, তারপর ব্লেন্ড করে নিব। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা মজাদার পাতুরি তৈরি করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, বেশি মিহি করার কিন্তু দরকার নেই, এটাই কিন্তু পারফেক্ট আছে। এখন আমি একটি বাটির ভিতরে ঢেলে নিব। আর পাতুরি তৈরি করার জন্য এখানে আমি 3-4টি ছোটো কাঁচামরিচ নিয়েছি, নিয়েছি রান্নার তেল, নিয়েছি একটি ডিম, নিয়েছি মরিচ, সামান্য পরিমাণ মরিচ, নিয়েছি লবণ, নিয়েছি হলুদের গুঁড়ো এবং নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই পাতুরিতে কিন্তু জাল একটু কম পরিমাণেই দিতে হয়, বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি এই সব উপকরণগুলোকে একটু মাখিয়ে নিব। প্রথমে আমি এই বাটির ভিতরে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং জিরের গুঁড়ো। এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব সামান্য রান্নার তেল। এর ভিতরে বেশি তেল দেবার কিন্তু কোনো দরকার নেই, কারণ নারিকেল থেকেই কিন্তু তেল বের হয়। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন দিয়ে দিব 1টি মুরগির ডিম। এখন সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব নারিকেল বাটা। এই পাতুরিটা রান্না করতে সময় একটু বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার লাগবে না কলা পাতা, আমি এই পাতুরিটা কলা পাতায় দেব। এখানে আমি একটি প্যান নিয়েছি, প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিলাম ছোটো এক টুকরা কলা পাতা, আর কলা পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি আগুনে একটু পুড়িয়ে তারপর তেল মাখিয়ে নিয়েছি। আগুনে পুড়িয়ে নেবার কারণে কলা পাতাটা একটু নরম হয়, সহজে ছিঁড়ে যায় না। এই অংশটাও কিন্তু আমি পুড়ে নিয়েছি আগুনে, আর খেয়াল রাখবেন যেন ছিঁড়ে না থাকে, তাহলে কিন্তু মশলাটা বের হয়ে যায়, তেলটা বের হয়ে যায়। কলা পাতাটা যেন প্যানের ভিতরেই থাকে খেয়াল রাখবেন। এখন আমি এর উপরে ঢেলে নিব। এখন আমি চামচের সাহায্যে সমান করে নিব, আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। খেয়াল রাখবেন যেন প্যানের ভিতরেই থাকে।
চিংড়ি মাছের পাতুরি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। খেয়াল রাখবেন কলা পাতাটা যেন ছিঁড়ে না থাকে। এখন আমি অন্য পাশটা এভাবে বাস করে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কোনো রকমের পানি কিন্তু এর ভিতরে দেওয়া যাবে না। আমার সমান করে দেয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অন্য সাইডের কলা পাতাটা এভাবে ভাঁজ করে দিব এবং দুপাশের কলা পাতাও উঠিয়ে দিব, তা না হলে কিন্তু তেল বের হয়ে যাবে এবং নিচে পড়ে যাবে। এখন আমি কিছু সময়ের জন্য কলা পাতাটা যেন ঠিক হয় তার জন্য কিছু সময়ের জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আর চুলার আঁচ আমি মিডিয়ামের চেয়েও একটু কমে রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, তা না হলে কিন্তু পানি বের হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছিলাম, এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাশটা উল্টিয়ে নিব। অন্য পাশটা আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কি খুব সুন্দর কিন্তু একটা গ্রান বের হয়েছে। পুরো ঘরটাই কিন্তু গ্রানে ভরে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এ পাশটা 5 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখেই কিন্তু খেতে মন চাইছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।